করোনা ভাইরাস মহামারীর মাঝেও 10ই আগস্ট প্রকাশিত হলো ব্রিটেনের কাঙ্ক্ষিত এ লেভেলের ফলাফল। এই ফলাফল বাংলাদেশি বংশোদ্ভূত নতুন প্রজন্মের ছাত্রছাত্রীর অসামান্য কৃতিত্ব ও ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছেন। এই ফলাফলে ছাত্রছাত্রীরা বাঙালি কমিউনিটির প্রাণকেন্দ্র পূর্ব লন্ডনের উল্লেখযোগ্য নিউম্যান ব্রাম্পটন মেনোর একাডেমি সহ কয়েকটি থিক্স ফর্ম কলেজ থেকে অসাধারণ ফলাফল করেছে। প্রায় 500 ছাত্রছাত্রীর উপরে ব্রিটেনের নামকরা বিশ্ববিদ্যালয়ে এবং প্রায় 55 জন ছাত্রছাত্রীর ক্যামব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে এই কলেজ থেকে সুযোগ পেয়েছে। এছাড়াও ব্রিটেনের অন্যান্য কলেজ থেকে এমনকি ব্রিটেনের বিভিন্ন শহরের কলেজগুলি থেকে ভালো ফলাফল হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ছাত্রছাত্রীরা সবচেয়ে ভালো ফলাফল অর্জন করেছে। এই পরীক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী 3টি বিষয়ে, এমনকি অনেকে 4টি বিষয়ে স্টার এবং ডাবল স্টার পেয়ে কেউ কেউ অক্সফোর্ড ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। আবার অনেকে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ, কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন, ইউনিভার্সিটি কলেজ লন্ডন সহ অন্যান্য স্বনামধন্য ইউনিভার্সিটি অথবা কলেজে নিজেদের পছন্দের বিষয় বা সাবজেক্ট নিয়ে লেখাপড়া করতে যাচ্ছেন। এবছর এ স্টার এবং এ গ্রেড পেয়েছে শতকরা 44.8%, কিন্তু গত বছর পেয়েছিল 36.5%। 2019 সালের চেয়ে এই বছর পাশের হার শতকরা 13% বেশি। নর্দার্ন আইল্যান্ড এ স্টার এবং এ গ্রেডে পাস করেছে 50.5% এবং ইংল্যান্ডে 44.3%। এবছর পাশের হার 88.2%। ইংল্যান্ডে 57% ছাত্রীরা এ স্টার এবং এ গ্রেড পেয়েছে। ছাত্রদের চেয়ে পরীক্ষার ফলাফলে ছাত্রীরা এগিয়ে। A bumper year for top grades, with traditional exams replaced by teacher assessment. I've got 3 A stars. Oh my God! Hard work rewarded after the most challenging of years, but concerns too about how the grades are being awarded. Overall, more than 44% of pupils received the top A star or A grades, but in private schools, that figure was more than 70%. In comprehensives, it was just over 39%. Labour is asking why private schools did so much better. That might be because they've had access to better learning facilities over the past year, access to remote learning or more resources in school. It may be that some parents have intervened more actively to encourage schools to give their children grades that would enable them to take up university places. The Department for Education says there has been a rise in top grades for students from all backgrounds, and the relative increase of the proportion of top marks compared with last year is no higher in independent schools than in other schools. But the government may now consider changes over concerns about grade inflation. One possible idea is replacing the A star to E system with the numbers 9 to 1. There's also debate about how next year's exams should be run. What we want from a national examination system, most importantly, is that all students are treated fairly and consistently with one another, that they have the same opportunity to demonstrate what they've learned. And that's what an exam system does. The fairest means of assessing people is by a continuous assessment. And the only way that can be done properly is if teachers are taught how to assess. The pandemic has meant it's been a year of uncertainty, but how the exams will look in years to come is far from clear. Simon Jones, BBC News. আমার নাম অর্পিতা চৌধুরী বৃষ্টি। আজকে আমার ইন্টারভিউ নেওয়া হচ্ছে কারণ আমি এ লেভেলে অনেক ভালো রেজাল্ট করেছি। আমি 3টা A star পেয়েছি অ্যান্ড সেপ্টেম্বর আমি কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়তে যাব অ্যান্ড সেখানে আমি ইংলিশ লিটারেচার পড়ব। আমার বাড়ি বাংলাদেশে সিলেট হবিগঞ্জ। আমার স্কুল ব্রাম্পটন মানা একাডেমি অ্যান্ড সেখানে আমার কয়েক বন্ধু 55 জন অক্সফোর্ড কেমব্রিজে অফার পেয়েছে অ্যান্ড আমরা সবাই মিলে অনেক চেষ্টা করে আমরা অত একটা প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিতে ঢুকতে পেরেছি। GCSEতেও আমি ভালো করেছিলাম, 9টা A star অ্যান্ড 1টা A পেয়েছি অ্যান্ড
আমি এসব করতে পেরেছি আমার প্যারেন্টসের সাপোর্টের জন্য। তারা সবসময় আমাকে অনেক এনকারেজ করছে যে এডুকেশন অনেক ইম্পর্ট্যান্ট অ্যান্ড এডুকেশনের সাথে আমি সোশ্যাল মোবিলিটি এসব অ্যাটেন করতে পারবো। অ্যান্ড তাদের জন্যে আমি রিয়েলাইজ করছি যে এডুকেশনে সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যান্ড তারাও আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে, সবসময় ঘরে থেকেছে, বেশি বাইরে যায় নাই অ্যান্ড আমাকে সবসময় আস করছে আমার কী লাগবে পড়াশোনাতে ভালো করার জন্য। আমার স্কুলে আমার হেড টিচার সবসময় অনেক স্ট্রিক্ট ছিল অ্যান্ড আমাদেরকে সবসময় বলেছিল যে যদি আমরা হার্ডওয়ার্ক করি তাহলে যেখান থেকে আসি আমরা সবচেয়ে ভালো ইউনিভার্সিটিতে যেতে পারবো রেগার্ডলেস অফ আর সোশ্যো ইকোনমিক স্টেটাস। অ্যান্ড সেটার জন্যে আমার সবসময় মোটিভেশন ছিল যে আমি সবচেয়ে ভালো ইউনিভার্সিটিতে যেতে পারবো। এটা ছাড়া আমার মা বাবা সবসময় আমাকে শিখেছে যে আমার রুটস ভুলতে পারবো না অ্যান্ড এটার জন্য আমি গানও পড়াশোনার সাথে আমি ব্যালেন্স করেছিলাম সো দ্যাট আমার বাংলা কালচার আমার সবসময় আমার সাথে সবসময় থাকবে। আমার রুট সিলেট হবিগঞ্জ। ছোটোবেলাতে আমি হবিগঞ্জের চা বাগানে আমরা প্রায় ভিজিট করতাম অ্যান্ড শ্রীমঙ্গলের অনেক সুন্দর সুন্দর জায়গাতে আমার মা বাবা নিয়ে যেত অ্যান্ড আমার চাইল্ডহুডের সব মেমোরি ওই চা বাগানের মধ্যে অ্যান্ড আমার প্রায় মনে হয় যে আমি আবার ওখানে যে আরও দিন কাটাবো। আমি কেমব্রিজে যে আমি ইংলিশের লিটারেচার অনেক ফোকাস করতে চাই আর আমি একাডেমিক পাথে পড়তে চাই, আমি ক্রিটিক্যাল আর্টিকলস অ্যান্ড একাডেমিক থিওরিস কারো এক্সপ্লোর করতে চাই কারণ এই ফিল্ডে এথনিক মাইনরিটিস অ্যান্ড স্পেশালি বাঙালিদের অনেক কম লাইক কন্ট্রিবিউশন এখন পর্যন্ত আছে কিন্তু আমি এটাকে আগে নিতে চাই অ্যান্ড আমার কমিউনিটি সবাইকে প্রাউড করতে চাই। সো দ্যাট লিটারেচারেও একটা বাঙালি বড় কন্ট্রিবিউশন থাকে একটা বড় ইনস্টিটিউশনে যেরকম কেমব্রিজে। এখন পর্যন্ত আমার পড়াশোনার মধ্যে অনেক মন থাকে অ্যান্ড পড়াশোনা এই একাডেমিক পথ আমার অনেক ইন্টারেস্ট থাকে তো এখনও জব হিসাবে আমি চিন্তা করছি না, রাদার আমার ইন্টারেস্ট এক্সপ্লোর করছি অ্যান্ড ওটাকেই ফার্দার নিচ্ছি। আমার পড়াশোনার সাথে সাথে আমি গানও করি। আমি সারাখণ্ডতে লন্ডনের কম্পিটিশনে আমি গিয়েছিলাম অ্যান্ড আমি ক্লাসিক্যাল মিউজিকও করি অ্যান্ড ক্লাসিক্যাল মিউজিকে আমি আমার গ্রেড 8 ডিস্টিংশন আছে। আই থিঙ্ক আমাদের কমিউনিটির সাথে জড়িত থাকার জন্য গান এসব করা উচিত কারণ পড়াশোনায় সব কিছু না অ্যান্ড কমিউনিটির রুট থাকা অনেক ইম্পর্ট্যান্ট অ্যান্ড আশা করি যে আমাদের নেক্সট জেনারেশনও এই মেসেজ ধরে রাখে যে পড়াশোনার সাথে সাথে অনেক বাঙালি কালচারাল জিনিসও তারা ধরে রাখতে পারে। আমার নাম সৈয়দা তাসনিয়া তাসিন আর আমি এই লেভেলে 2টা স্টার একটা এ পেয়েছি ইকোনমিক্স পলিটিক্স আর সোশিওলজিতে আর এগুলো নিয়ে হচ্ছে এখন আমি যাব কেমব্রিজ ইউনিভার্সিটিতে Human Social and Political Sciences পড়ার জন্য। আর আমার কলেজের নাম ছিল ব্রাহ্মণ মানর একাডেমি 6th form। আমাদের কলেজ থেকে 55 জন হচ্ছে কেমব্রিজ আর অক্সফোর্ড যাচ্ছে আর অলটুগেদার 330 টপ রাসেল গ্রুপ ইউনিভার্সিটি। আমাদের সাফল্যের পিছনে আই থিঙ্ক স্কুল আমাদেরকে অনেক সাপোর্ট করেছে, আমাদের অনেক হেল্প করেছে এত দূর আসার জন্য। স্কুল আমাদেরকে হেল্প করছে টু ইন্সপায়ার যে এত ভালো ইউনিভার্সিটিতে যেতে পারি আমরা। ইন টার্মস অফ লাইক টিচিং, ইন টার্মস অফ অ্যাপ্লিকেশনস, ইন্টারভিউস সব কিছুতেই স্কুল আমাদের পিছনে ছিল 100% অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস ওয়াই ব্রাম্পটন হ্যাজ বিন সো সাকসেসফুল। তো যখন আমি ইয়ার 10 ইয়ার 11 যখন আমি GCSE শুরু করেছিলাম আর ফিউচার কলেজের দিকে দেখছিলাম আমি নিজে ব্রাম্পটন ম্যানর বের করেছিলাম বিকজ আমি দেখেছিলাম টুইটারে তারা অনেক ভালো করছে, অনেক বাচ্চাদেরকে টপ টপ ইউনিভার্সিটিতে পাঠাচ্ছে। সো আই টোল্ড মাই প্যারেন্টস অ্যাবাউট ব্রাম্পটন ম্যানর অ্যান্ড আই ট্রাই টু ওয়ার্ক হার্ড অ্যাট মাই GCSEs যাতে আমি
ব্রামটনের মতো একটা স্কুলে যেতে পারি। ব্রামটন আমার বাসা থেকে একটু দূরে, এক ঘন্টার চেয়ে বেশি লাগতো রোজ সকালবেলা রোজ বাসা আসার সময়। কিন্তু আই থিঙ্ক আমার জন্য ব্রামটন বেস্ট স্কুল ছিল, বিকজ তারা আমাকে ব্রামটন আমার জন্য বেস্ট স্কুল ছিল বিকজ দ্য টিচিং দ্যাট was really good, আমাদেরকে অনেক ভালো পড়িয়েছে, but other than that, just the support and the inspiration that they gave us, I don't think অন্য স্কুল আমাকে এত সাপোর্ট দিতে পারতো আর এত হোপ দিতে পারতো যে আমি এত ভালো ইউনিভার্সিটি যেতে পারবো। এই পুরো জার্নিতে জিসিএসসি থেকে এখন পর্যন্ত আমাকে আমার মা বাবা আর আমার বড় বোন অনেক হেল্প করেছে, অনেক সাপোর্ট করেছে, মেবি নট অ্যাকাডেমিকলি কিন্তু ইমোশনালি আমাকে অনেক হেল্প করেছে। যখন ওয়ার্কলোড বেশি হয়ে গেছিলো, যখন বেশি স্ট্রেস বেশি কষ্ট ছিল, তখন আমি জানতাম আমি মা বাবার কাছে যেতে পারতাম, কারণ তারা আমাকে অনেক হেল্প করতো। যখন যখন আমি বেশি স্ট্রেস হয়ে যেতাম, আম্মু বলতো যে এখন একটু ব্রেক নাও, একটু রিল্যাক্স করো। সো আমার ফ্যামিলি আমাকে ইমোশনালি অনেক হেল্প করেছে। So I'm in Dhaka theke eshechi and I hope that one day I can go back and I can give back to Bangladesh. I'd love to go back and do something for my country. And bhobishyote ami a degree niye I'm hoping to go into investment banking or perhaps do a conversion course into law.